মাননীয় শিক্ষামন্ত্রী কিভাবে এই শিক্ষা বই থেকে আপনি ইসলাম শিক্ষাকে আপনার পরীক্ষা বাধ্যতামূলক রাখেনি, অর্থাৎ অপশন অপশনাল, এটি পরীক্ষা না দিলেই মার্ক পেয়ে যাবে, তাহলে কোন ছাত্র কি পড়বে ইসলাম শিক্ষা? যদি ইসলাম শিক্ষা বই কোনো ছাত্র না পড়ে, সেই ছাত্র কিভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে? সেই ছাত্র কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হবে? সেই ছাত্র কিভাবে মদ গাঁজা থেকে বিরত থাকবে? সেই ছাত্র কিভাবে হিরোইন থেকে বাঁচবে? কারণ সেই ছাত্র তো নৈতিক শিক্ষা পড়ে নাই, সেই শিক্ষা ইসলামী শিক্ষা পড়ে নাই, সেই ছাত্র তো ইসলামী বইগুলো মনোযোগ দিয়ে পড়ে নাই। না পড়ার কারণে পিতামাতার যে কর্তব্য, সন্তানের যে কর্তব্য, আত্মীয় স্বজনের যে কর্তব্য, ইসলামী যে শিক্ষা, নামাজ পড়তে হবে, আমার বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, এটি কিভাবে শিখবে বলেন? ছোটদেরকে দেখে ইসলাম করতে হবে যদি সে বইটি বাধ্যতামূলক করা না হয়। আমি ধিক্কার জানাই এ ধরনের অকমূলক মানে অনৈতিক কর্মকাণ্ডে ধিক্কার জানাই। আমি মনে করি আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে সরকার লিপ্ত হয়েছে। এদেশের 90% মুসলমানের স্পিরিট কে ধারণ করে না, বহন করে না এই সরকার। একটি অগণতান্ত্রিক সরকার দিনের দিনের ভোট বাদ দিয়ে যেই সরকার রাতে ভোট করে ক্ষমতায় আসে, সেই সরকারের নিঃসন্দেহে এ ধরনের সামাজিক বা মানুষের যেগুলো কাজে আসে সে ধরনের কর্মকাণ্ড লালন করবে, ধারণ করবে, এটি আমরা বিশ্বাস। সাবস্ক্রাইব করে আজ থেকে ইউকে কসবা টিভির সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই সরকার কিন্তু খুব বড় করে বলে মসজিদ, মডেল মসজিদ করে দিয়েছে, আমরাও দেখি, খুব ভালো লাগে মসজিদ গুলো দেখলে, আসলে প্রাণ জুড়িয়ে যায়। এই মসজিদ গুলো সারা বাংলাদেশে উপজেলা উপজেলা সরকার করেছে, অথচ এই মসজিদ গুলো একদিকে নির্মাণ করছে, অন্যদিকে এই মসজিদ যারা পরিচালনা করবে, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করবে, সেই হুজুরদেরকে, আলেমদেরকে, সেই মুফতিদেরকে জেলখানে আটক করে রাখছে বিনা বিচারে বছরের পর বছর। তার এই সরকার একটি ইসলাম বিদ্বেষী সরকার, এই সরকার একটি অগণতান্ত্রিক সরকার, এই সরকার একটি একনায়কতন্ত্র সরকার। ধন্যবাদ জানাই আনিসুর রহমান ভাইকে, একটি চমৎকার কথা স্বীকার করেছেন তিনি, আওয়ামী লীগের পরিবারতন্ত্রের কথা তিনি স্বীকার করেছেন। গত 35 বছর একাধারে আওয়ামী লীগের সভানেত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ এই কথাটি স্বীকার করার জন্য যে হেফাজতের মতো আওয়ামী লীগ পরিবারতন্ত্রে আছে। এই পরিবারতন্ত্র থেকে উৎখাত করে আগামী দিনে একটি সাস্টেনেবল বাহ্য বাংলাদেশ তৈরি করবে আমার নেতা জননেতা ববি আজাদ। আজকে বিদ্যুৎ নেই জন্য আমি আন্দোলন করবো, এটি আমার সাংবিধানিক অধিকার। এই অধিকারকে যারা কেড়ে নিতে চায় তারা মানুষ, তারা অপদার্থ হিসেবে পরিগণিত হয়। আপনি দেখেছেন ভোলাতে তার বিদ্যুতের দাবিতে জাস্ট মানববন্ধন করছে, তারা তার দাবি জানাচ্ছে, এতে কি ঘটনা সেখানে ঘটেছে নিশ্চয়ই আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, এমন কি ঘটনা সেখানে ঘটেছিল, দুইটা মায়ের বুককে খালি করতে হবে, আপনার কোন আইনে আছে পুলিশকে গুলি করে মানুষকে মেরে ফেলতে হবে? যদি এমন কোন ঘটনা দাঁড়ায় যে গুলি করার মতো অবস্থা হয়, পায়ের নিচে গুলি করতে হবে, আপনি কি দেখেননি নিশ্চয়ই? আপনার বয়স হয়েছে, রাজনীতিতে বয়স হয়েছে, তার জন্য আজকে এই পর্যায়ে আছেন। আপনি কি আগে দেখেননি যে মানুষকে লাঠি চার্জ করতে হয়, জল কামান মারতে হয়, এমন পর্যায়ে যদি যা শেষ পর্যন্ত পায়ে গুলি করে, কি কারণে আজকে দুটো মায়ের বুক খালি করলো? কি কারণে আজকে ন্যায্য অধিকার, যখন গার্মেন্টস শ্রমিক তার ন্যায্য অধিকারের জন্য, পাওনার জন্য যখন চট্টগ্রামে আন্দোলন করছে, নিরস্ত্র মানুষের উপরে 8 জন মানুষকে গুলি করে হত্যা করা হলো, আপনি বলছেন আন্দোলনের ভিত নেই, আন্দোলনের ভিত নেই, তার জন্য তো 8 জন মানুষ শাহবাগে, 8 জন আমার ভাই বললো শাহবাগে। আপনারা জানেন যে প্রগতিশীল ছাত্র সংগঠন বাম দল মাত্র 15 থেকে 20 জন মানুষের একটি আন্দোলন করেছে, এত ভয় পেয়েছেন যে বিধ্বস্ত বিভৎস করেছে আমার দুটোকে। আজকে সেটি থেকে বোঝা যায়, এই শাহবাগের বিভৎস বিধ্বস্ত ছবি থেকে বোঝা যায় সরকার কতটা জনবিচ্ছিন্ন, এই সরকার কতটা জনবিচ্ছিন্ন, মানুষকে কতটা ভয় পায়। একটি সঠিক নির্বাচন দেন, তখন বোঝা যাবে এই সরকারের ভিত কতটা শক্ত। আমরা দেখতে চাই এদেশের তরুণ সমাজ অধীর আগ্রহে বসে আছে আগামী দিনে। আমরা আজকে তরুণ, আজকে তরুণ প্রজন্ম আমাদের কাছে হিংসা বিদ্বেষ বলে সবার আগে দেশ, আগামী প্রজন্মের জন্য একটি পাঠযোগ্য বাংলাদেশ গড়তে হবে, আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ, একটি সাস্টেনেবল ডেমোক্রেসি দিতে হবে, সেজন্য আমরা কাজ করছি। আজকে দেখেন আমি একটু পিছনে যেতে চাই, ভুলে গেছি, ধর্মীয় মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় করেছে এই সরকার। আজকে ধর্ম যখন, ইসলাম ধর্ম যখন পরীক্ষা যখন বাধ্যতামূলক করা হয়নি, তার মানে হিন্দু ধর্ম কিন্তু বাধ্যতামূলক না,
খ্রিস্টান ধর্ম পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক না, তার মানে যার যে ধর্ম তার ধর্ম থেকে আমাদেরকে দূরে রেখেছে। এই ধর্ম শুধু মুসলিম ধর্মের কথা বলছি না, যে যার ধর্ম পালন করছে, যে যার ধর্ম বই থেকে নৈতিক শিক্ষা নিচ্ছে, আদর্শ শিখছে, মানবতা শিখছে, মাতৃত্ব শিখছে, মানবতা শিখছে, দেশপ্রেম শিখবে, সেই ধর্ম শিক্ষাকে আজ অবাধ্যতামূলক করে দিয়েছে এই সরকার। আপনি কি বলতে চান? এই সরকার একটি অগণতান্ত্রিক, একটি দুর্নীতিপরায়ণ সরকার, জনবিচ্ছিন্ন সরকার যদি না হতো তাহলে আজকে ভোলার কর্মকাণ্ড ঘটতো না, আজকে চট্টগ্রামে পুলিশের এই কর্মকাণ্ড ঘটতো না, আজকে যে কথাটি বললেন শাহবাগে মাত্র 16 থেকে 20 জনের আপনার ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রমৈত্রীর এই এই নেতৃত্বে সেখানে মাত্র 18-20 জনের একটি মিছিল ছিল, 21 জনকে সেখানে আসামি, তাদেরকে মারধর করা হলো। বাংলাদেশের পত্রিকাগুলো যদি মিথ্যা সংবাদ না ছাপায় তাহলে কেন তাদের বিরুদ্ধে মামলা করলেন? মামলা তো উল্টো হওয়ার কথা, তাহলে পত্রিকার বিরুদ্ধে আপনারা কেন মামলা করছেন না? পত্রিকা কেন সেই ছবি ছাপালো পুলিশ মারছে আক্রমণাত্মক ভাবে এই পেটুয়া বাহিনী দিয়ে, রাষ্ট্রের পয়সা যাদের বেতন হয়, ধিক্কার জানায় এই বাহিনীগুলোকে। এই বাহিনীগুলোকে কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমরা অধিষ্ঠিত হতে পারি, আমরা এই বাহিনীগুলোকে একেবারে পরিষ্কার করে একটি স্বচ্ছ বাহিনীতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। তা আমার প্রশ্ন হচ্ছে, আজকে যেটি সঞ্চালক মহোদয় বললেন যে 21-20-30 জনের একটি বাহিনী যখন মিছিল করে, সেইটি আপনারা সহ্য করতে পারলেন না? তাদের কাছে কি অস্ত্র ছিল, গুলি ছিল, জলকামান ছিল, বোমা ছিল, হাতুড়ি ছিল, ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো কি দা রামদা ছিল? তাহলে কেন তাদের উপরে এই বীভৎস হামলা করলেন, আবার পক্ষান্তরে মামলা করলেন তাদের বিরুদ্ধে? মানুষ কি বোকার স্বর্গে বাস করে? না, এর জাতি বোকার স্বর্গে বাস করে না, কথা বলার সুযোগ পায় না, ভোট দেওয়ার সুযোগ পায় না, যদি ভোট দেওয়ার সুযোগ পায় উপযুক্ত ইতিহাস কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক এই ইতিহাস একদিন টিকেই জাতি দেখিয়ে দিবে, যখনই সুযোগ পাবে ইতিহাস কিন্তু, আর নির্মম ভাবে এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু এই সরকারকে ইতিহাসের কাঠগড়া একদিন ঠিকই দাঁড় করবে আমাদের বিশ্বাস। ধন্যবাদ।